ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর একটু তো মন খারাপ লাগছে, আর তার মধ্যে ভালো তো থাকতেই হবে। তো মোটামুটি আজ আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিদি বাড়ি চলে যাবে, তার জন্য মনটা একটু খারাপ লাগছে। তো যখন শুনি যে দিদি আসবে আসবে, তখন খুবই আনন্দ হয় যে কখন আসবে কখন আসবে। তো আজ চলে যাবে ওরা, তার জন্য তো একটু তো মন খারাপ হবে, না হওয়ার কিছু নেই, যে কারণ দিদি চলে যাচ্ছে আর ওরা চলে যাবে। তার জন্য দিদি বলছে মাছ নিয়ে যাবে, তার জন্য দিদি আর ভাই মিলে মাছ ধরছে। আর এদিকে আমি রান্না করছিলাম, করতে করতে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। একটু তাড়াতাড়ি করে রান্না করছি আজকের, এখন কটা 10টা বাজে। তো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন, এখানে সারাটা দিন হাওয়া দেয়, রাত্রিবেলা কি আর দিনের বেলা কি, সবসময় হাওয়া দেয়। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে বলে দিই। আজকে হবে মাছের তেল ঝাল, মাছের টক। তো তেল ঝাল রান্না হয়ে গেছে অলরেডি, ভাত হয়ে গেছে, আর টক আর মাংসটা হচ্ছে। আর আজকে কি বলতো, আমি আর বাবা দুজনে মিলেই রান্না করছি। তো আমি ভাত আর মাছের তেল ঝাল হয়ে গেছে, টকটা বসিয়ে দিয়ে এসেছি, আর বাবা ওই এক পাশে মাংস রান্না করছে। তো চলো ওটা হলেই হয়ে যাবে, তারপর আমরা খেয়ে নেবো। তো চলো এখন ওরা কী কী মাছ ধরে এখন দেখি। এখানে কোনো মাছ নেই, একটা পাঙ্গাস মাছ এসছে, তাও আবার ছোটো, তো তার জন্য ওটাকে ছেড়ে দিচ্ছে ভাই। তো এবার দেখবে আর কি মাছ আসে। পাঙ্গাস মাছ তো একটু ছাড়াতে কষ্ট হচ্ছে, তার জন্য ভাই আস্তে আস্তে করে ছাড়াচ্ছে, যদি না মরে যায়। আর শেষমেশ এই মাছটাই পড়েছে, তো দেখা এটা সিলভার কাপ, এই মাছটাই ধরেছে, মা কেটে দিচ্ছে। নুন হলুদ মাখিয়ে নিয়ে যাবে। আর পাশে আমার দিদির শাশুড়ি বসে আছে। তো এই যে, আর এই কই মাছগুলো দিদি পুকুরে হালিয়ে হালিয়ে ধরেছে, মানে হাত দিয়ে জলের নিচে হাত দিয়ে ধরেছে, আর একটা কাঁকড়াও ধরেছে, এগুলোও নিয়ে যাবে দিদি। এখানে মিষ্টি কান্নাকাটি করছে, ও বাড়ি যেতে চাইছে না। আসলে কি বলতো, যখনই মামার বাড়ি আসে তখন কিন্তু চলে যায়, এবার আসলে আমরা আছি বলে তার জন্য এরকম কান্নাকাটি করছে। দিদি তো চলে গেল, তার জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে। আর সেই বিয়ের আগেকার কথাই মনে পড়ছে, বাবা মশা লাগছে। তো সেই বিয়ের আগের কথা মনে পড়ছে, যে কি বলতো, যখন তিনজন মিলে খুবই দুষ্টুমি করতাম, একদম মিল ছিল না তিনজনের মধ্যে, খুবই খুবই দুষ্টুমি করতাম, তার জন্য মা বাবার কাছে খুবই বকুনি খেয়েছি। তো মারতো না যদিও, খুব মার খুব কম খেয়েছি আমরা, তো খুবই বকুনি খেয়েছি আমরা, সত্যি কথা বলতে মার খুব কম খেতাম। তারপর দিদি যখন বিয়ে হয় তখন আমি ক্লাস ফাইভে পড়ি, আর আমার ভাই তখন পড়ে ক্লাস ফোরে, মানে আমাদের দুজনের বয়স 1 বছর 1.5 বছরের ডিফারেন্স, আর দিদি আমাদের থেকে অনেকটাই বড়। তো যখন দিদির বিয়ে হয়ে যায় তখনই বুঝতে পারি যে দিদি আমাদের কাছ থেকে চলে গেছে। তখন খুব মিস করতাম, খুব কাঁদতাম যখন দিদি আসতো, বা যখন যখন আসতো খুবই খুবই আনন্দে থাকতাম, যখন চলে যেত খুব কাঁদতাম আমরা। তো যাই হোক, তারপরে আমারও বিয়ে হয়ে গেল, তারপরে দিদির সঙ্গে সেরকম একটা দেখা হতো না, মানে ও যে সময় আসতো আমি সে সময় আসতে পারতাম না, তো দেখা হতো না। তো এইবারে আমি যেহেতু অনেকদিন ধরেই আছি, অনেকদিন 2 মাস হয়ে গেল আমি আছি এখানে, তার জন্য দিদি 2 বার আসলো, তো তার জন্য দিদির সঙ্গে দেখা হলো, তো চলে গেছে।
মনটা তো খারাপ হওয়ারই কথা, তাই মন খারাপ হচ্ছে। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু দিদির বাড়ির পাশে, তো আমি যদি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে দিদির সঙ্গে প্রত্যেক দিন দেখা হতো। প্রত্যেক দিন কতবার করে দেখা হতো এটা মানে বোঝার নয়। আর কি বলতো, দিদির বাড়ি থেকে আমার বাড়ি একদম পাশে, মানে ও যদি আমাকে ডাকে ওর বাড়ি থেকে আমি শুনতে পাবো, আমার বাড়ি থেকে যদি আমি ওকে ডাকি ও শুনতে পাবে, এতটাই দূরত্ব। তো বুঝতেই পেরেছো কতটা কাছাকাছি, যেহেতু আমরা শ্বশুর বাড়িতে থাকি না, বাইরে থাকি, তার জন্য দিদির সঙ্গে দেখা হয় না। তো শ্বশুর বাড়ি থেকে অবশ্যই দেখাবো আমার বাড়ি থেকে দিদির বাড়ি কতটা ডিফারেন্স। আর দেখতেই পেয়েছো মিষ্টি তো একদম যেতে চাইছি না, খুব কান্নাকাটি করছিল, খুব কান্নাকাটি করছিল। ওকে তো কতটা বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছি যে যাও আবার আনবো যখন স্কুল বন্ধ, মানে ছুটি পড়বে স্কুলে, তো তখন আনবো। তার জন্য ওকে কোনো রকম পাঠানো হয়েছে, ও একদম যেতে চাইছিল না। তো চাইছিল না বলতে ও ওরকম কান্নাকাটি করে না কোনোভাবে, যেহেতু আমরা আছি তো ও যেতে চাইছে না, যে মাসিমণির সঙ্গে থেকে যাব, আমি যাব না, তুমি চলে যাও। ওর মাকে বলছিল ও থেকে যাবে, ও থেকে যাবে আমাদের সঙ্গে, কোনো কান্নাকাটি করবে না। আসলে স্কুল আছে, তারপরে নাচের ক্লাস আছে, তার জন্য ওকে রাখছি না, ওকে তার জন্য যেতে বলেছে, কিন্তু খুব কান্নাকাটি করছে। বাবা গিয়েছিল ছাড়তে স্ট্যান্ডে, তো সেখান অবধি এত কান্নাকাটি করেছে, চোখ মুখ সব ফুলে গেছে, বাবা এসে বলছে এত কান্নাকাটি করছে। তো যাই হোক, ও চলে গেল, আর থাকতো হয়তো আর কয়েকটা দিন, কিন্তু যাই হোক বাড়িতে একা, মানে গরু আছে, তারপরে পানের বরজ, তারপরে পানের বরজ, তার জন্য আর দিদি বলছে না থাকবো না, একা পারবে না এতগুলো সামলাতে, তার জন্য দিদি চলে গেল। আর কি বলতো, দিদি যে মাছ ধরছিল, তো সব মাছ নিয়ে গেছে, কিন্তু কই মাছটা নিতে ভুলে গেছে, ওইটা থেকে গেছে, যখন দেখি না থেকে গেছে, আর মনে নেই দিতে ওটাকে, আর সেই মাছগুলো দেওয়া হয়ে গেছে, কই মাছটা দিতে মনে নেই। তো যাই হোক, ফোন করিনি এখনও ওকে, ফোন করবো, এত বেলা হয়তো পৌঁছে গেছে, তোকে দেখি ফোন করব। তো আজকে ভিডিওটি পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাতে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো টাটা, বাই বাই, গুড নাইট।